ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, বাসায় আছো আর মনোযোগ সহকারে পড়াশোনা করছো নিশ্চয়ই। আমি ইয়াসমিন জাহান তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি। দেখো, আজকের বিষয় হচ্ছে সত্য মিথ্যা নির্ণয়। সত্য মিথ্যা নির্ণয়টা হচ্ছে এমন একটা জিনিস, তোমাদের পরীক্ষায় 5 মার্কস থাকে, তুমি একটু চেষ্টা করলেই এই 5 মার্কসটা পেতে পারো, এই 5 মার্কসটা পেতে পারো। দেখো, একটু খালি মনোযোগ দিয়ে এটা করবে। দেখো, সত্য মিথ্যা নির্ণয়, এখানে মিথ্যা মিথ্যা যে সত্য মিথ্যা নির্ণয় করছি, মিথ্যা কথা বলছি সেটা না। কিন্তু দেখো, একটি গরুর 5টি পা। দেখো, একটি গরুর কখনো 5টি পা হয়? কখনো 5টি পা হয় না। আমরা জানি একটি গরুর 4টি পা, তাহলে কি এটা মিথ্যা হবে? ঠিক আছে, একটি গরুর 5টি পা, এটা মিথ্যা হবে। দেখো, দুইটায় এক জোড়া। দেখো, দুইটায় কিন্তু সবসময় দুইটায় এক জোড়া হবে, ঠিক আছে? এটা মনে রাখবে, এটা মুখস্থ করার বিষয়, ঠিক আছে? দুইটায় এক জোড়া, এটা সত্য হবে, সত্য। দুইটায় এক জোড়া হয়, এটা মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? কিছু কিছু জিনিস তোমাদের, যেমন 4টায় 1 হালি, 12টায় 1 ডজন, এগুলো তোমাদের একদম মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? দুই হাতে 10টি আঙ্গুল, দুই হাতে 10টি আঙ্গুল। দেখো, তোমাদের তোমাদের হাত থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে ঠিক আছে না? দুই হাতে 10টি আঙ্গুল, এটা কি হবে? সত্য হবে, ঠিক আছে? দুই হাতে সবসময় 10টা আঙ্গুল হয়, তোমাদের হাতে আঙ্গুলগুলো গুনে দেখবে দুই হাতে 10টি আঙ্গুল। 1 হালি সমান 6টি। দেখো, কিছু কিছু জিনিস আমি বলেছিলাম যে এগুলো একদম মুখস্থ রাখবে, ঠিক আছে? যেমন 2টায় 1 জোড়া, 4টায় 1 হালি, 12টায় 1 ডজন, 20টায় 1 কুড়ি, ঠিক আছে? দেখো, 1 হালি 6টি, তাহলে এটা কি হবে? মিথ্যা হবে, ঠিক আছে? 35 দিনে 1 মাস, আমরা কি জানি 30 দিনে 1 মাস হয়, বা 28 দিনে 1 মাস হতে পারে, 31 দিনে 1 মাস হতে পারে, কিন্তু 35 দিনে কখনো 1 মাস হয় না, এটা কি হবে? মিথ্যা হবে। এই কিছু কিছু জিনিস তোমরা একদম মুখস্থ করে ফেলবে। 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, তারপরে 12 বছরে 1 যুগ, এগুলো তোমাদের একদম মুখস্থ করতে হবে। 60 সেকেন্ডে 1 মিনিট, এটাও মুখস্থ করার বিষয়, ঠিক আছে? 60 সেকেন্ডে 1 মিনিট, এটা কি সত্য না মিথ্যা হবে বলতো? সত্য হবে, হ্যাঁ সত্য। 6 নম্বর, দেখো, 1 বছরে 6 ঋতু, ঠিক আছে? এটা কি সত্য? কিন্তু 6 ঋতু, 2 মাস করে 1 ঋতু, ঠিক আছে? সেই হিসাবে বছরে 6 ঋতু হয়। বর্গীয় জ,
200 পয়সায় 1 টাকা। এটা কি সত্য না মিথ্যা বলো তো? 100 পয়সায় 1 টাকা হয়, 200 পয়সায় 2 টাকা হবে। তাহলে এখানে লিখেছে 200 পয়সায় 1 টাকা, তাহলে এটা কি হবে? মিথ্যা হবে। ঠিক আছে, এটা হচ্ছে মিথ্যা। দেখো ঝ, দেখো 50 পয়সায় 1 আধুলি। দেখো তোমরা তোমরা আধুলি দেখোনি, তোমার বাবা মা হয়তো আধুলি দেখেছেন। কয়েন, 2 টাকার কয়েন দেখেছো, 5 টাকার কয়েন দেখেছো তোমরা, সেই রকমই আধুলি, 50 পয়সায় 1 আধুলি। ঠিক আছে, ওটা হচ্ছে 50 পয়সা কয়েনটাকে বলা হয় 1 আধুলি। ঠিক আছে, এটা সত্য। ওই 2 টাকার কয়েন 5 টাকার কয়েন এগুলোর মতো দেখতে, ঠিক আছে, একটু ছোট, 2 টাকার কয়েনের চেয়ে একটু ছোট। 2 টাকার কয়েনের ছোট হচ্ছে 1 টাকার কয়েন, তার ছোট হচ্ছে আধুলি, তার ছোট হচ্ছে সিকি। দেখো এখানে সিকি কতটা আসছে, 25 পয়সায় 1 সিকি। এটা কি হবে? সত্য হবে। দেখো পয়সায় 1 আধুলি, দেখো তোমরা তোমরা আধুলি দেখোনি, তোমার বাবা মা হয়তো আধুলি দেখেছেন। কয়েন, 2 টাকার কয়েন দেখেছো, 5 টাকার কয়েন দেখেছো তোমরা, সেই রকমই আধুলি, 50 পয়সায় 1 আধুলি। ঠিক আছে, ওটা হচ্ছে 50 পয়সা কয়েনটাকে বলা হয় 1 আধুলি। ঠিক আছে, এটা সত্য। ওই 2 টাকার কয়েন 5 টাকার কয়েন এগুলোর মতো দেখতে, ঠিক আছে, একটু ছোট, 2 টাকার কয়েনের চেয়ে একটু ছোট। 2 টাকার কয়েনের ছোট হচ্ছে 1 টাকার কয়েন, তার ছোট হচ্ছে আধুলি, তার ছোট হচ্ছে সিকি। দেখো এখানে সিকি কতটা আসছে, 25 পয়সায় 1 সিকি। এটা কি হবে? সত্য হবে। দেখো 25 পয়সায় 1 সিকি, ঠিক আছে, 25 পয়সায় 1 সিকি হয়, এটা এটা সত্য। আধুলি কয়েন বলেছি, আধুলির চেয়ে ছোট হচ্ছে সিকি। ঠিক আছে, কয়েন কয়েন এগুলো কয়েন তোমার বাবা মা দেখেছে হয়তো, আধুলি সিকি এগুলো নাই আর এখন, আর 2 টাকার কয়েন 5 টাকার কয়েনের মতোই দেখতে। দেখো তোমরা এই সত্য মিথ্যাগুলো একটু খেয়াল করে দেখলেই তোমরা এই ফাইভ মার্কস পেতে পারো পরীক্ষায়। এটা খুবই ইজি একটা বিষয়, আর একটু খেয়াল করলেই হয়তো পেরে যাবে এই অঙ্কগুলো। তো তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে বারে বারে বাসায়, আর অবশ্যই আমাকে এইচডব্লিউ করে দেখাবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমি ইয়াসমিন জাহান, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।